তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও এবং অমর্যাদা করো, তাহলে তোমার সবাইকে স্যালুট করে যেতে হবে। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমাকে ঘুমোতে দেয়। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন এবং আকর্ষণহীন হয়। এমন সাফল্যের থেকেই সৃষ্টি হয় তিক্ততা। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকে যারা কঠোর পরিশ্রম করে। নানা রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, আবিষ্কারের নেশা থাকতে হবে। যেই পথে কেউ যায়নি সেই পথেই এগোতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। আমাদের জীবনে কঠিন সব বাধা আসে আমাদের জীবনকে ধ্বংস করতে নয়, বরং জীবনের ভিতরে লুকানো শক্তিকে অনুধাবন করতে। জীবন একটা কঠিন খেলা, ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে একমাত্র তুমিই জয়ী হতে পারবে। গোটা মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধু সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে তাদেরই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হয় তাহলে আমি বিশ্বাস করি এতে তিনজন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকে, বাবা, মা এবং শিক্ষক। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন, যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরিদাতা হওয়া প্রয়োজন। প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয়, তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে। সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় লুকিয়ে থাকে। দেখবে বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে চলে। তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে স্বপ্ন সত্যি হওয়ার আগে পর্যন্ত। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা যেন আমাদের হারিয়ে না দিতে পারে। সবসময় এটা মনে রাখবে যে ব্যর্থতা কখনোই তোমাকে টপকে যেতে পারবে না যদি তোমার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর না থাকে। ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হল আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা তোমাকে একজন সফল মানুষ করে তুলবে।